হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ভেরি হ্যাপি টেডি ডে অবভিয়াসলি বিলেটেড এটা আমার টেডি ডেয়ের ব্লগ তো আমি এখানে একটা টেডি গিফট পেয়েছি সকাল সকাল মুডটা খুব ভালো হয়ে গেলো ফ্রান্স অ্যান্ড পেটেলস থেকে দিয়ে গেল আমার হাজব্যান্ড গিফট করেছে সাথে একটা কার্ড ছিল একটা কফি মগ ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মেসেজটাও আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি এখন এটা আপনাদের সঙ্গে শেয়ার করার পর আজকে একটা খুব ভালো বেগুনের রেসিপি একটা ভেজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু শপিং শেয়ার করব আমি আপনাদের বলেছিলাম ভ্যালেন্টাইন ডে ট্রিপে আমি কোডাইকানাল যাচ্ছি কফি মগটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখুন কফি মগটা এত সুন্দর অ্যাকচুয়ালি আমি রোজই রাতে কেসার মিল খাই তো আমার এই কফি মগটা ভীষণ কাজে লাগবে চা কফি আমি খাই না তো এই ছিল আমার টেডি ডে গিফট ও সকাল সকাল গিফট পেলে বেশ ভালোই লাগে তো এবার আমি কিচেনে চলে এসছি আর এখন বানানো স্টার্ট করব। বেগুন ভর্তা এটা একটু অন্য স্টাইলের যেটা বেগুন উনুনে পুড়িয়ে যেটা হয় সেটা নয় তো আমি এখন বেগুনটা কেটে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আচারি টেস্ট আসে কিন্তু আমি কেন পুড়িয়ে দেখাচ্ছি না সেটাও বলবো। এখানে না এই বড় বেগুন খুব কম পাওয়া যায় মানে শীতকালে হয়তো দু এক দিনের জন্য পাওয়া যায় না হলে বড় বেগুন এখানে পাওয়াই যায় না তো আমি কিছুতেই বেগুনটা পোড়াতে পারতাম না তা সেই জন্য আমি ওইভাবে ভর্তাটাও খেতে পারতাম না তখন আমার একদিন মনে হলো যদি এভাবে ট্রাই করা যায় ছোট ছোট বেগুন দিয়ে তো আমি এইভাবে ট্রাই করলাম এটা খুব ভালো হয়েছিল খেতে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি সেটা আমি কেটে নিলাম আরও অনেক কিছু রান্নার আছে লাউ রান্নার আছে এগুলো আমি কাটিং করব কিন্তু আজকে এই রেসিপিগুলো শেয়ার করতে পারবো না আমি শুধু বেগুনের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বেগুনটা নিয়ে নিয়েছি আমি আর কড়াইতে আমি সরি কুকারে আমি এই বেগুনটাকে দিয়ে দেব দিয়ে বেগুনটাকে আমি প্রেশার কুক করব দুটো হুইসেল অবধি একটু নুন আর বেগুনে ন্যাচারালি জল খুব একটা লাগে না তো সামান্য জল আমি দিয়ে দেবো আর নুন দিয়ে প্রেশার কুকারটা আমি বসিয়ে দেব তো এখানে আমি একটা পাত্রে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এরপর দেব একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব চপ করা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার আমি একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি ফ্রাই করব। খুব বেশি লাল হবে না একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি ফ্রাই করবো এখানে আমি কিছু স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজও দিয়েছি দু রকমের পেঁয়াজ দিলে কি হয় যেটা চপ করা ফাইন চপ সেটা খুব শীঘ্রই গলে যায় আর এই পেঁয়াজটা যে ভর্তাটা হবে তার টেক্সচারটা খুব ভালো নিয়ে আসে তো এগুলো সব আমি এখন ফ্রাই করব খুব ভালোভাবে ফ্রাই করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা আমি স্লাইস করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে আমি একটু গ্যাসটাকে কভার করে দেব তাহলে টমেটোটা খুব শীঘ্রই গলে যাবে এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু চিনি আর সামান্য নুন এবার আমি একটা মশলা অ্যাড করছি এটা হলো কিচেন কিং মশালা এটা যে কোনো গ্রসারি শপেই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন খুব সহজেই পাওয়া যায় এবং এটার জন্য বেগুন ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো একটু জল দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে বেগুন ভাতটা যেভাবে পুড়িয়ে বানানো হয় গ্যাস ওভেনে সেটাও তো নিঃসন্দেহে টেস্টি হয় কিন্তু এভাবে করে দেখবেন যে কুকারে প্রেশার কুকারে যে বেগুনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এবার অ্যাড করে দিলাম এবার এটাকে মিনিট পাঁচেক একটু রান্না করব এটা করতে বেশি সময় লাগবে না একদমই আজকে রান্নাটা হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে আমার একটা শপিং শেয়ার করব যেটা আমি কোরাইকানার জন্য করেছি কালকে আমি হঠাৎ কোরাইকানালের টেম্পারেচার চেক করতে গিয়ে দেখি ওখানে রাতের দিকে ছয় টেম্পারেচার তো আমি যেহেতু চেন্নাইতে থাকি আমার সেভাবে উইন্টারওয়্যার কিনতে হয় না তো সেই জন্য হঠাৎ করে আমাকে শপিং করতে হয়েছে আমি সেখানে কোনো শ্যুট করতে পারিনি ভেরি সরি বাট আমি আপনাদেরকে শপিংটা শেয়ার করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে ধনে পাতা আর লেবুর রস অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন লেবুর রসটা দিয়ে আর গ্যাসটা অন রাখবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর এই লেবুর রসটা দেওয়ার জন্য না টেস্টটা আরও অসম হয় তো চলুন আমার বেগুন ভর্তা রেডি আমি এবার শপিংটা শেয়ার করব আমি পুমা থেকে আমার হাজবেন্ডের জন্য একটা উইন্টারওয়ার কিনেছি আর আমি কিছু শপিং করেছি হ্যাঁ এখানে আমি সে সবগুলো বার করে নিচ্ছি তো একটা এটা ডেনিম শার্ট সেটা আমার আমার নিজের জন্যই কেনা এটার প্রাইস হলো ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা তো এটা আমি আমার জন্য কিনেছি যেহেতু ওখানে খুব ঠান্ডা আর চেন্নাইতে তো ঠান্ডা নেই পরেই না সেই জন্য আমার এখানে ঠিক উইন্টারওয়্যার কেনা হয় না তো প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমি হাজবেন্ডের জন্য একটা টি শার্ট কিনেছি এটা অবশ্যই জিমের টি শার্ট ও হ্যাঁ আমি সক্স কিনেছি এটা আমি বাটা থেকে কিনেছি আর একটা ইয়াররিংস কিনেছি এটাও এটা প্যান্টেলস থেকে এটার প্রাইস হলো টু আর সরি আমি ইয়াররিংসটায় ডিসকাউন্ট পেয়েছি থার্টি পারসেন্ট আর এখানে আমি একটা টুপি কিনেছি নিজের একটা স্কার্ফ কিনেছি স্কার্ফটাতেও আমি খুব ভালো ডিসকাউন্ট পেয়েছি এটার প্রাইস আছে থ্রি কিন্তু স্কার্ফটা আমার নিয়েছে ওয়ান তো খুব ভালো অফার পেয়েছি আর এখানে একটা জিম টি শার্ট আমার হাজবেন্ডের জন্য ও যেহেতু জিম করে তাই আর এখানে একটা এটা আই থিঙ্ক পুল ওভার টাইপ একটু হেভি এটা ওই ঠান্ডার জন্যই কিনে কিনেছি আমি এটার প্রাইস ছিল চার হাজার নশো টাকা এটা পাঁচ হাজার ছিল পোমাতে সব কিছুরই দাম বেশি লাগে আমার কিন্তু এটাতে আমি ডিসকাউন্ট পেয়েছি কিছুটা খুব বেশি নয় কিন্তু কিছুটা পেয়েছি তো এই হলো শপিং আর এরপরে আমি যখন ঘুরতে যাব এটা একটা টি শার্ট আমি আমার জন্য কিনেছি এটাও আমি ভালো অফারে পেয়েছি এ হলো শপিং ভিডিও আমি সবগুলো একবার একবার করে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা টি শার্টটা আচ্ছা এটা হাজব্যান্ডের পুল ওভার এটা টি শার্ট ওর জিম টি শার্ট যেটা সক্স আচ্ছা আমি একটা বেল্টও কিনেছি এটা বলা হয়নি বেল্টের প্রাইসটা ছিল থ্রি নাইনটি নাইন বাট এটা আমি পেয়েছি টু নাইনটি নাইনে তো আজকের মতো এইটুকুই সবাইকে বিদায় সবাই খুব ভালো থাকবেন আমি এখন শেষ করলাম